হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার মেজো ভাইয়ের একমাত্র রাজকন্যাই বলা চলে তার বার্থডেতে। তো দেখি আসলে আমার অপেক্ষায় তারা আছে। আমার ভাতিজা একলা একলাই বেলুনগুলো সবগুলো এক একা ফুলিয়ে রেখেছে এবং আমি সেগুলো আস্তে আস্তে সাজিয়েছি। তো জানি না শ্বাসটা কেমন হয়েছে, আপনারাই দেখবেন। এই পুতুলটা দেখতেছেন, এই পুতুলটা আমার বড় ভাই তাকে গিফট করেছে, আর আমি যেটা গিফট করেছি আসলে সেটা আসলে দেখাবো না, আপনাদেরও দেখাবো না, ও একলা একলাই দেখবো, কারণ ও দেখার পরে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দেবে। আর এই ছোট পুতুলগুলো আমি আগে দিয়েছিলাম আগের বার্থডেতে, তো শখ করে সবগুলোই নামিয়েছে। এবং আমার বড় ভাইয়ের পুতুলটা অনেক বড় যদিও, তো অনেক হ্যাপি যে আসলে আমি যে গিফটটা দিয়েছিলাম সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, যে ওর পিছনে আরও সাজার জন্য একটু কি বলবো অনেক চেষ্টা করতেছে, অনেক সুন্দর জানুয়ারি লাগে ছবিতে। তো আসলে ও মেবি যে শ্বাসটা দেয় সব সময় সেটা হলো আমার অন্য অন্য যে ভাইয়ের মেয়েরা আছে তাদের উপরে রিশ দেখায়। রিশ বলতে আসলে অনেকেই বুঝবেন না যে দেখা গেছে তার চেয়ে জানি ওরে ভালো চিনে, এইরকমের ওর প্রতিযোগিতা থাকে। তো আমি যে গিফটটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খাটের উপরে ওর নানা এবং ও নিজে বসে আছে। তো গিফটটা এখন আমি খুলি নাই, পরে খুলবো। আর নানার সাথে কিছু ছবি তোলার জন্য ও উঠছে খাটের উপরে এবং ও নিজে একটু খুশিতেই আছে। আর বার্থডের কেক কাটা শুরুর জন্য আমার বড় ভাই পাশে বসলো ওর নানা এবং ওর পাশের বাসার একটি ছেলে। তো ওরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমি ভিডিও করতেছিলাম, বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো এক পর্যায়ে কেকটা কাটার জন্য আমার ভাই হাতে চাকু নিল এবং আমার ভাতিজার মাথায় ক্যাপ পরিয়ে দিল। তো জ্বালানোর সময় হ্যাপি বার্থডে সবাই বলতেছে, আমার বলার সুযোগ নেই, তারপর বলেছি যেটা সেটা আসলে আপনাদের না শুনলেই নয়, তারপর শোনাবো না, মেবি কারণ আছে, কারণ আমার কণ্ঠটা বাজে ছিল। তো আসলে আমার ভাতিজা অনেক খুশি, ও এখন বাতিগুলো নিভাবে। তো আসলে ও অনেক আনন্দিত যে আমরা সবাই মিলে আসলে ওর বার্থডেতে একসাথে হই, অনেক সময় আসলে একসাথে হওয়া হয় না। তো এই হয়তোবা ওর জীবন থেকে বার্থডের এই বাতি জিনিসটা হারিয়ে যাবে, কারণ ও বলছে যে এই লাস্ট আমার। তারপর চেষ্টা করব যে আসলে সবারই খুশির একটা ব্যাপার আছে বাচ্চাদের। আমাদের বয়সের সময় আমরা নিজেরা এরকম করছি, আমি নিজে একটু হ্যাপি ছিলাম, আমার ওয়াইফকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ধরো আমি একটু সামনে যাই। তো এক পর্যায়ে আমি সামনে গেলাম, একটু আনন্দ করলাম এবং আমি কেকটা কাটার চেষ্টা করলাম, আমার ভাতিজাকে খাওয়াই দিলাম, ও নিজেও হা করলো, ও আমাকে একটু খাওয়াই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে যাক, আমি নিজেও হ্যাপি, আমার বড় ভাইকেও ও এমনি একটু স্মার্ট দেখানোর চেষ্টাও করতেছে, কারণ ও চিন্তা করতেছে বেশি খাওয়াবো কেন, অল্প অল্প খাওয়াই দিই, এটা এর ফর্মালিটির ব্যাপার আছে। কিন্তু আসলে আমি নিজে অবাক যে ও আমার এক আঙ্গুল দিয়ে একটু করে খাওয়াচ্ছিল। যাই হোক, ও আমার কি বলবো গালে একটু লাগিয়ে দিয়েছিল মুখে কেক, একটু চাইছিল যে কেকটা একটু আমার শরীরে মাখানোর জন্য একটু আনন্দ করতে চাইছিল। যাই হোক, ও কেক খাইতেছে এবং ও অনেক আনন্দে আছে, এটা বোঝাই যাচ্ছে ওর ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। এই আনন্দটা আসলে কিসের জন্য করতেছে সেটা আমি বুঝছি, কারণ আমার ভাতি ভাই যে আরও আছে এবং ও লাস্ট পর্যায়ে সব কিছু করার পরে ও ড্রেস চেঞ্জ করবে এবং যে ইগুলা কী বলবো বেলুনগুলো আছে ওর নানা নাতি মিলে সবগুলো ফাটিয়ে ফেললো, খুব আনন্দ সহকারে ফাটাচ্ছে। কী বলবো আমার যে আসলে তালই, সে অনেক আনন্দ, বয়স হইলে কী হবে কিন্তু সে অনেক আনন্দ করে, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, জানি ভিডিওটি ভালো হয় না, যদিও ভালো না হইলেও আপনাদের জন্য আমার ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমন আমি শেষ করি।